টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা, বাদ পড়লেন মাহমুদুল্লাহ, সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ 15 সদস্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে সর্বোচ্চ 121টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাট হাতে করেছেন 2,122 রান। টি-টোয়েন্টি ক্রিকেটে 6টি হাফ সেঞ্চুরি রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের, এছাড়াও বল হাতে 38 উইকেটও নিয়েছেন মাহমুদুল্লাহ। তবে আবারও বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সুহান এবং হাসান মাহমুদ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।